subscribe now and press the bell icon. Never miss an update. Hello friend, good morning. Welcome back to my channel, your friend Chuma. তো এখন করতে বাজে হচ্ছে 8:05। আমার ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে। তো বাবাই সবাই ব্রাশ ফ্রাশ করতে গেল। তো আসুক, এটা তারপর চা টা খাওয়া হবে। তো এখন বিছানা টিছানা গোছানো হয়নি, বিছানা টিছানাগুলো গুছাবো। আজ ভাবি বিছানা চাদরটা চেঞ্জ করবো, আর হালকা হালকা ঠান্ডা বেশ ভালোই লাগছে। তো সকালবেলা বেরিয়ে যায়, চান ঠান করে অতটা মালুম হয় না, মানে হালকা কানটাতে লাগে, তো কানটার জন্য স্কার্ফটা নিয়ে যায়, কানেতে দিয়ে দিয়ে হয়ে যায়। তো এখন হালকা হালকা বেশ লাগছে, তো কাজ সারতে হবে তাড়াতাড়ি। কাজ বাজগুলো সেরে ফেলি, তো বিছানা চাদরটাকে তুলে ভিজুত দিয়ে দিই, ওটা পরে তার কেচে নেবো। বিছানা চাদর আমার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে তাকটাও গুছিয়ে ফেলেছি, আর কাপড়টা ওখান থেকে কেচে দিয়েছি, কাপড়টা বাথরুমে রেখে দিয়েছি জল ঝরতে। আর এখানে চা বানানো হয়ে গেছে, তো চা খাবো। আর জিমি বাচ্চা এখানে রোদ পুইছে, এই দেখো নিজেই গলার বেল্ট খুলে ফেলেছে, খুলে এখানে বসে বসে রোদ পুইছে। জিমি ভালো আছো? ভালো আছো? দেখছো কেমন ঘাড় ভেকাচ্ছে? ভালো আছো? ও জিমি বাচ্চা এখন রেডি হয়ে গেছে, যাবে বাজারে। এটা মুদিখানা দোকানের ব্যাগ, আর এটা হচ্ছে বাজারের ব্যাগ। মুদিখানা দোকানের খাতাটা নাও। আর এখানেতে জিমি বাচ্চাকে এইসবে বেঁধে দেওয়া হলো, রুটি ছিল, রুটি খাওয়ানো হয়েছে, এই এক টুকরো এখনও রুটি পড়ে আছে। ওই দেখো, বলতে না বলতেই খেয়ে নিল। তো খাক, ওকে এবার ওপরে তুলে দেবো, এবার এসে ঘর ফর পোঁছাপুছি করবো। তো বাবাই বেরোয়নি বলে ওই জন্য আমি আর ঘর ফর পোঁছাপুছি করতে পারিনি। এখানে জলের বোতলে সব জল ভরে রেডি করে রেখে দিয়েছে। তো ঘুরে যাবে 10:21, অনেকক্ষণ আগে ঘরটা পোঁছাপুছি করা, সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এসব জামাকাপড় কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। শাড়িটা আর বিছানা চাদরটা ছাদে শুকোতে দেবো, আর বাদ বাকি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি। থাক, কাজ বাসের আমি আমার নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন রান্নাবান্না করে নেবো, নিয়ে তারপরে চান ঠান পরে করবো। তো যে কাছে ফুল ফুটেছিলো, কাকিমা আমাদের পাশের ঘরের কাকিমা আর কি নিচে গিয়েছিলো না, ছাদে ফুটেছিলো যতটা সম্ভব। তো আবার তিনটে ফুল দিয়ে গেলে ঠাকুরের ওখানেই রাখা আছে, চান ঠান করে পরে পুজো করবো। আর এখন তো আপাতত ভালো এসেছে, আজকে মনে হচ্ছে মাছ আনবে বলছিলো, মাছ আনবে মাছ আনবে বলছিলো। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। ভাতটা মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি হলে ভাতটা হয়ে যাবে। আর বাবা এখানে টিফিন এনেছে, পেটের পরোটা এনেছে, এখানে মাছ আছে, আর জিমির মেটে আছে মনে হয়, আর সবজি অন্য কিছু আনতে বারণ করেছিলাম, সবজি আছে যেহেতু, আর আলু ছিল না। বেগুন এনেছে, টমেটো এনেছে, আমড়া এনেছে, আর আলু এনেছে। তো বাপি এসেছে, আমরা তিনজনে একসঙ্গে সব টিফিন করতে বসে পড়েছি, তো বাপি আবার চলেও যাবে। তো ঠাকুরের পুজো পুজো দেওয়ার ব্যাপার ছিল, ফল টল ছিল, দিতে এসেছিলো। তো সব মাছটাতে নুন হলুদ মাখিয়ে ফেলেছি, আর এখানে কাঁচকলার পটলেতেও নুন হলুদ মাখানো আছে, তেল পোটাতেও, তাই আদা রসুনও পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা এক্সট্রা পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কালি কাটা, তারপরে আলু কাটা সবই কমপ্লিট হয়ে গেছে। রান্না জোগাড়পাতি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এবার রান্নাবান্নাগুলো সব করবো বাইরে ভালোই। তো এদিকে পেঁয়াজ কালির তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে জিমি চিকেনটা গাজর দিয়ে মেটে সেদ্ধ, আর কি এদিকে তোমার ভাজাভুজি করা হয়ে গেছে, মাছের তেল বোটাটা এখনও ভাজা হয়নি, মাছটা ঝালও করবো। এখানে আদা রসুন পেস্ট করা আছে কিছুটা, আর বাদ বাকিটা তো ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে মুদিখানার মালগুলো আনা হয়ে গেছে, মুদিখানার মালগুলো ঢালবো, তারপরে আলুগুলো ঢালবো। তো ঘুরতে বাজে 2:08, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মাছের মাথা বাবাইয়ের জন্য ভাজা রেখেছি, পটল ভাজা, কাঁচকলা ভাজা, পেঁয়াজ কালো দেওয়া, পেঁয়াজ কালি আলু দিয়ে মাখা মাখা তরকারি, একটা হচ্ছে মাছের তেল ফোটা, আর একবারে একটু বেশি করে মাছের ঝালটা বানিয়ে ফেলেছি, আর এখানে একটা ভাত আছে। এবার ঝিমিকেও খেতে দেবো, আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার করবো। মুড়িটা খালি মুদিখানার মালের ঢালা হয়েছে, আর কিছু ঢালা হয়নি, আর এই সবে কানটা অফ হয়েছে বলে ওই জন্য তবুও কথা বলতে পারছি, নাহলে কথাও আর বলতে পারতাম না। তো চলো এগুলো পরিষ্কার করে ফেলি। কাজের কাছে অনেকগুলোই ফুল ফুটেছিল, অপরাজিতা আর টগর ফুলও ফুটেছিল। তো বাবাইরও পুজো করা হয়ে গেছে, চান ফানও করা হয়ে গেছে। ও এবার বস, হ্যাঁ হ্যাঁ, অ্যানোমিয়াও ভালোই বেড়ে গেছে। এই দেখো অ্যানোমিয়া গাছটা, অ্যালোভেরা গাছটা। তো ঘুরতে বাজে এখন 3:50, আর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, বিকালই হয়ে গেছে বলতে গেলে। তো কাঁচকলা ভাজা, পটল ভাজা, মাছের তেল, পেঁয়াজ কালি আলুদের তরকারি, আমরা চানি বানিয়েছি, তারপরে আবার মাছের ঝাল, তাই তো বলো?
তো চলো খাওয়া দাওয়া করে নিই, একবারই অল্প করে দরকার নিচে মাছের ঝাল ফাল আছে, এত কিছু আছে ওই জন্য, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি। তো খাওয়া দাওয়া করা গেছে, বাসন কোসনগুলো এখানে মেঝে রেখে দিয়েছি, আর এখানে তোমার তরকারি মাছ ফাছ সব আছে, তো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, স্নান করেই আর কি চুলটা আঁচড়াই নিয়ে এমনি খেতে বসে পড়েছিলাম। তো এখন এই একটু ফ্রেশ হলাম, এবার একটু শোবো। তো বাবা এখানে টিভি দেখছে খবর, ওর খবর ছাড়া আর কিছুই নেই, তো চলো পরে আবার কথা বলছি। ঘুরতে বাজে এখন 5:41, তো ঠাকুরের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো যেগুলো সব শুকিয়েছিলো ছাদ থেকে এনে গুছিয়ে গেছে, পাট করে আলমারিতে পুড়ে দিয়েছি। তো বাবা এখন কাটছে অল্প করে দুটো ফল, অনেকগুলো ফল আছে, আজকে বাপি যখন এসেছিলো তোমরা দেখলে, তো বাপিও আবার একটু ফল দিয়ে গেছে, ওই জন্য এক দু পিস করে না খেলে ওরও খাওয়া হবে না আমারও খাওয়া হবে না, তো এই অল্প করে এখন ফল কাটছে, একটুখানি ফল খাবো। তো বাবা এখানে আপেল কি কেটেছে, শসা লেবু আর কি কেটেছে গো, এটা তাল ফোফর আর পেয়ারা, তো বলে না কি এটা শুধুমুধু অকারণে হাতটা গেল কেটে কেটে গে বলতে ছাল চামড়াটা একটু উঠে গেছে, স্লাইডারটা একটু জাম করে, এইদিকে যে স্লাইডারটা আছে তো ওটা একটু জাম করে ওখানে গেল হাতটা একটু থেঁতলে গেছে। তো চলো একটু ফলটা খেয়ে নিই। বাচ্চা এখন 8:09, তো আমি এখন বসে বসে ওই ক্লাসেরই কয়েকটা কাজ ছিল তো পড়ছিলাম খাতাতে, আর বাবাই তো একটু বেরিয়ে আছে, জানি না কোথায় গেছে, ও আসু এবার, তারপরে রাত্রিবেলা বলেছে ভাতই খাবো অন্য কিছু খাবে না বলেছে, তো বাজিগুলো ফাটিয়ে রেখে দিয়েছি, বাজিগুলো ভাবছি ফাটিয়েই ফেলবো, রেখে দিয়ে তো কী করবো, রেখে দিয়ে তো কোনো লাভ নেই, ওই জন্য দেখি পরে একদিন যাবো দিন ও থাকলে ফাটিয়ে দেবো খুনি। তো মোটামুটি এখন যতটুকু পেরেছি কাজ করেছি, সব কিছু কাজ হওয়া সেরে পড়ার কাজও থাকে, যতটুকু পারি চেষ্টা করি করবার, জানি না কি হবে না হবে বলতেও পারছি না। তো এখন এবার ইচ্ছা আছে একটু টিভি দেখবো, অনেকদিন টিভি দেখিনি, এখন হয় আরেকটুখানি ভাবছি এটা চেক করে নিই, নিয়ে 8:30 সময় করে শুনি টিভি দেবো, ভাবছি দিদি নাম্বার ওয়ান দেখবো, অনেকদিন দিদি নাম্বার ওয়ান দেখিনি, ইচ্ছা হচ্ছে আজকে একবার, তো তাই আর রাত্রিবেলা তো ভাত আছে, ওই জন্য ভাবছি অন্য কিছু আর বানাবো না, কালকে যা বানাবো বানাবো, মাছের ঝাল তরকারি অনেকটাই আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আমরা দুটো লোকে প্রতিদিন তো পার ডে করে, আমার মতো যারা ধরো এদিক বাইরে সামলাচ্ছে ঘর সামলাচ্ছে না, পার ডে রান্না বান্না করে সব কাজ সামলে না, করাটা সম্ভব হয়ে ওঠে না, জ্ঞান দেওয়ার লোক অনেকই থাকে কিন্তু সামনে এসে এইসব করবার লোক কেউ কি থাকে, কেউই থাকে না, জ্ঞান বসে বসে সবাই দিতে পারে, অনেকে আছে প্রচুর জ্ঞান দেয়, এই এই করছে ও সেই করছে, কার ঘরে এই হচ্ছে এ এই ড্রেস পরছে, কে ওই ড্রেস পরছে, আরে নিজের চরকার তেলটা দে না ভাই, নিজের চরকার তেল দিলে তো কাজগুলো দেয়, কে কী পড়লো না পড়লো, কে কী করলো না করলো সেই দিকে বেশি নজরটা দিস না। এই কথাগুলো বলার একটাই কারণ, যাদেরকে বলার উদ্দেশ্য ছিল তাদেরকেই বললাম। তো চলো পরে আবার কথা বলছি। টিভিতে এখন হচ্ছে দিদি নাম্বার ওয়ান, আর আমি এখন দিদি নাম্বার ওয়ান দেখছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি ঘুমিয়ে মতো পড়েছিলাম বলে আর কিছুই দেখানো হয়নি, আর এখন করতে বাজে হচ্ছে 12:08 এরকম, তো বাবা দেখছে টিভি, আর মিষ্টি এনেছিলো, ভাত তো ছিল ভাত মাছের ঝাল ওই পেঁয়াজের তরকারি ওই দিয়েও খাওয়া হলো, আর মিষ্টি অমৃত আর গজা এনেছিলো ওই দিয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, বাই।